রাঙামাটিকে বলা হয় নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি। রাঙামাটির উত্তরে ভারতের ত্রিপুরা, মিজোরাম, দক্ষিণে বান্দরবান, পূর্বে মিজোরাম ও পশ্চিমে চট্টগ্রাম ও খাগড়াছড়ি। আয়তনের দিক থেকে রাঙামাটি বাংলাদেশের সবচেয়ে বড় জেলা। এ জেলায় চাকমা, মারমা, ত্রিপুরা, মুরং, বোম, খুমি, খেয়াং, চাক, পাংখোয়া, লুসাই, রাখাইন এবং সর্বোপরি বাঙালি সহ 14টি জনগোষ্ঠী বসবাস করে। আজ আমরা ঘুরতে এসেছি প্রকৃতি আর নৈসর্গিক সৌন্দর্য লীলাভূমি রাঙামাটিতে। এখানকার ইতিহাস, ঐতিহ্য, দর্শনীয় স্থান, খরচ ও খাবার সহ সব কিছু নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। চলুন তার আগে দেখে আসি রাঙামাটি ও কাপ্তাই লেকের কিছু সিনেমাটিক ভিডিও। আর শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে লাইক বা কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। রিল্যাক্স পরিবহনের আরামবাগ কাউন্টার থেকে আমাদের যাত্রা শুরু রাত 11টায়। গাড়ি ভেদে ঢাকা থেকে রাঙামাটির বাস ভাড়া 620 থেকে 1400 টাকা পর্যন্ত। আমরা রিল্যাক্স পরিবহনের যে গাড়িটিতে উঠেছি এটাতে আমাদের জনপ্রতি 1100 টাকা করে খরচ হয়েছে। গন্তব্য সরাসরি রাঙামাটি শহরে। অ্যাজ ইউজুয়াল এখানেও যথেষ্ট রাশ ছিল। আমরা ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে চা পান শেষে বাসে উঠে পড়লাম। এরপর ঘুম। সকালে ঘুম ভাঙল গাড়ির সুপারভাইজারের ডাকে। হোটেলে এসে চেক ইন করে কিছুক্ষণ রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম সুন্দরী সন্ধানে। হোটেলের লবিতে রাঙামাটির দর্শনীয় স্থান আর বিষয়বস্তুগুলো ছবির গ্যালারিতে সাজানো ছিল। এখানে দর্শনীয় বিষয়গুলোর মধ্যে রয়েছে মণিপুরী নৃত্য, ঝুলন্ত সেতু, পলওয়েল পার্ক, রাঙামাটি বুদ্ধ মন্দির, শুভলং ঝর্ণা আর চক্ষু শীতল করা কাপ্তাই রক্ত আছে। চলুন বেরিয়ে পড়া যাক। আমাদের হোটেল থেকে 5 মিনিটের পায়ে হাঁটা দূরত্বেই নৌকার ঘাট। আগে থেকে আমাদের ইঞ্জিন চালিত একটি নৌকা ভাড়া করা ছিল। আমরা মোট 13 জনের জন্য নৌকাটি ভাড়া করলেও নৌকাটিতে 20 জন অনায়াসে ভ্রমণ করতে পারবে। কাপ্তাই লেকে নৌকা যোগে পানিপথেই সবগুলো দর্শনীয় স্থান যাওয়া যায়। তাই এখানে পরিবার সহ আসলে সারাদিনের জন্য নৌকা ভাড়া করাটাই সাশ্রয়ী হবে। আমরা সারাদিনের জন্য নৌকাটি ভাড়া করেছি 2000 টাকায়। তাই জনপ্রতি আমাদের সারাদিনের জন্য নৌকা ভাড়া পড়বে 154 টাকা করে।
কাপ্তাই হ্রদ বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের অন্তর্গত রাঙ্গামাটি জেলায় অবস্থিত একটি কৃত্রিম মানব সৃষ্ট হ্রদ। রাঙ্গামাটি শহরটি এই সুন্দর অপ্রতিরোধ লেক দিয়ে পরিবেষ্টিত। এটি পর্যটকদের জন্য একটি দুর্দান্ত পর্যটন স্পট। কাপ্তাই লেকের ছোট ছোট দ্বীপের মতো ভিটাগুলোতে মানুষের বসবাস, আর এরকম ছোট ভিটাগুলোতে পর্যটনকে কেন্দ্র করে গড়ে উঠেছে খাবারের রেস্তোরাঁ। এর মধ্যে ইয়ারিং রেস্টুরেন্ট মাচাং এবং চাংপাং রেস্টুরেন্ট পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। কেন জনপ্রিয় সে বিষয়ে পরে আসছি, আগে চলুন আমাদের দুপুরের খাবার অর্ডার করি। খাবারের অর্ডার এখানকার রেস্টুরেন্টগুলোতে ঝর্ণায় যাওয়ার পথে আগাম করে যেতে হয়, নচেত দুপুরে উদরপূর্তি ছাড়াই দিন কাটাতে হবে। আপনার কলা পাতার তাপে রুই মাছ হচ্ছে 1:4, 350 করে তিনটা। আচ্ছা, তারপর হচ্ছে চাবিলা মাছ বড়টা দিছি তিনটা, এটা 110 করে 150 করে 150 করে। হ্যাঁ, ফ্রাইটা নেবেন না? ফ্রাই একটা আছে, কাচকি ফ্রাইটা ট্রাই করে দেখতে পারেন। কাচকি ফ্রাই খাবো, ভালো। তো মানে না, তিনটা আইটেম নেই, বড়টা বুঝা যায় না যে এটা আসলে চাবিলা মাছ না কি। হ্যাঁ হ্যাঁ, চাবিলা মাছ, চাবিলা মাছের বড়টা না, এটা তো রাঙ্গামাটি হতে পারে। চাবিলা মাছের বড়টা দেন একটা, ওটা আমরা 8 কেজি 10 কেজি তিনটা দেন, কাঁচা পাঠাই দিই বড়। আর হচ্ছে ডাউল দিচ্ছি তিনটা, ডাউল তিনটা দেন, আর হচ্ছে ইয়া দেন কাচকি ফ্রাইটা, কাচকি ফ্রাইটা দেন, পাহাড়ি সালাদ দিচ্ছি দেন। দাম কমপ্লিমেন্টারি না? হ্যাঁ, দাম কিনতেই যাব। পুরো করবে আর কিছু লাগবে না? কিছু না, পানি। আচ্ছা ঠিক আছে, পানি তখন এসে দিই। টিউবওয়েল পানি খাওয়াবেন? খাবারের অর্ডার শেষ করে আমরা আমাদের যাত্রা আবার শুরু করছি, আমাদের গন্তব্য শুভলং বড় ঝর্ণার দিকে। ঢেউয়ের তালে তালে হেলে দুলে আমাদের নৌকা সুন্দর থেকে আরো সুন্দর আর নীল থেকে নীলাম্বরীর দিকে ছুটে চলেছে। এখন কাপ্তাই হ্রদের গহীনে আমরা, চোখ মন অন্তরাত্মা শরীর সব কিছুতেই এক অপার্থিব প্রশান্তি বোধ করার মতো সৌন্দর্য। মাঝে মাঝে পর্যটকবাহী নৌকাগুলো চোখে পড়ছিল, আবার কোথাও মাছ ধরার জেলে নৌকা, আর পুরোটা সময় জুড়ে অফুরন্ত সুন্দর নীল জলরাশি ভেদ করে আমরা এগিয়ে যাচ্ছি শুভলং ঝর্ণার দিকে। এখানে দুটি ঝর্ণা আছে, একটি শুভলং বড় ঝর্ণা আর আরেকটি শুভলং ছোট ঝর্ণা। ভারতের মিজোরামের লুসাই পাহাড় থেকে উৎপন্ন কর্ণফুলী নদী পার্বত্য চট্টগ্রাম ও চট্টগ্রামের মধ্য দিয়ে দক্ষিণ পশ্চিমে বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। কর্ণফুলী নদীর উপরে কাপ্তাই নামক স্থানে বাঁধ নির্মাণের ফলে যে কাপ্তাই লেকের সৃষ্টি হয়েছে, এটিকে আমরা কাপ্তাই হ্রদ নামে চিনলেও এটি মূলত কর্ণফুলী নদীরই একটি অংশ। হ্রদটি আশ্চর্যজনক প্রাকৃতিক দৃশ্যে পরিপূর্ণ।
রাঙামাটি শহরের বেশিরভাগ অংশ কাপ্তাই লেক দিয়ে ঘেরা। কাপ্তাই লেক 11,122 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। গড় গভীরতা 100 ফুট বা 30 মিটার এবং সর্বোচ্চ গভীরতা 490 ফুট বা 150 মিটার। এই মনোমুগ্ধকর হ্রদের পিছনে রয়েছে এক বিরাট অন্ধকার ইতিহাস। এই হ্রদ সৃষ্টির কারণ কাপ্তাই বাঁধ। এটি 1957 থেকে 1962 সালে সৃষ্টি হয়েছিল মূলত কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্পের কারণে, যখন কর্ণফুলী নদীতে বাঁধ নির্মাণ করে কৃত্রিম কাপ্তাই হ্রদ তৈরি করা হয়। এই সুন্দর লেকের নিচেই একসময় বহু আদিবাসীর বসবাস ছিল। কাপ্তাই বাঁধের কারণে হাজার হাজার একর জমি তলিয়ে যায় আর আদিবাসীদের তাদের জমি, বাড়ি, ভবিষ্যৎ ও তাদের আশা হারাতে হয়েছে। 1,00,000 মানুষকে উচ্ছেদ করা হয় এখান থেকে। এমন একটি মর্মান্তিক ঘটনা তাদের বাড়ি ছেড়ে উদ্বাস্ত হতে বাধ্য করেছিল। চারিদিকে মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম শুভলং বড় ঝর্ণায়। এখানে জনপ্রতি 20 টাকার প্রবেশ মূল্য পরিশোধ করে আমরা ঝর্ণার নিচের দিকে নামলাম। বর্ষায় এই ঝর্ণায় পর্যাপ্ত পানির প্রবাহ থাকে, শীতকাল শুরু হয়ে যাওয়ায় ঝর্ণায় পানির প্রবাহ কম। এটিকে শুভলং বড় ঝর্ণা বলার কারণ এর উচ্চতা। এই ঝর্ণাটির উচ্চতা আনুমানিক 300 মিটার। শুভলং বড় ঝর্ণার ভ্রমণ শেষে আমরা আবার ছুটে চলেছি আরেকটি ঝর্ণার দিকে। এবারের যাত্রা শুভলং ছোট ঝর্ণার দিকে। আমাদের কাছে পুরো সময়টাই উপভোগ্য মনে হয়েছে, বিশেষ করে আলো, ছায়া, মেঘ আর কাপ্তাই লেকের সবুজ বনানির সংমিশ্রণে। লেকের পানির সবুজ থেকে নীল আর নীল থেকে অতি নীলের রূপান্তরটা আমি খুব উপভোগ করেছি। শুভলং বড় ঝর্ণা থেকে ছোট ঝর্ণায় পৌঁছাতে আমাদের সময় লেগেছে মাত্র 10 মিনিট। এই ঝর্ণাটি উচ্চতায় ছোট হলেও পানির প্রবাহ ভালো ছিল। ঝর্ণার পানি দেখে আর লোভ সামলাতে পারলাম না, সদল বলে নেমে পড়লাম অবগাহনে। ঝর্ণা বিলাসের পর এবার আমাদের রেস্টুরেন্টে যাবার পালা। পেটে পুরোদমে ইঁদুর দৌড়াচ্ছে,
নৌকায় ওঠা মাত্রই লেকের বুকে ঝুম বৃষ্টি, কাপ্তাইয়ের সৌন্দর্য যেন আরো বেড়ে গেল। বৃষ্টি আর মৃদু ঠান্ডা বাতাসের সাথে পাল্লা দিয়ে আমরা গিয়ে পৌঁছালাম আমাদের রেস্টুরেন্টে। আমাদের অর্ডার করা খাবারগুলো প্রস্তুত ছিল। আমরা এখানে ভেজা কাপড় পরিবর্তন করে উদর পূর্তিতে বসে পড়লাম। আমাদের অর্ডার করা খাবারগুলোর অধিকাংশই ছিল আদি জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী খাবার। কাচকি মাছের মচমচে ভর্তা, কাচকি মাছের ফ্রাই, কলা পাতার ভাপে লেকের রুই মাছের রেসিপি, ডাল সবই অসাধারণ ছিল। প্রতি গ্রাসেই এখানকার খাবারের জনপ্রিয়তার কারণ খুঁজে পাচ্ছিলাম। এক কথায় অসাধারণ রন্ধন শিল্প। খাবার শেষে তৃপ্তির ঢেকুর তুলে আমরা ছুটলাম ঝুলন্ত ব্রিজের দিকে। বৃষ্টি না থাকলেও আকাশ এখনও মেঘাচ্ছন্ন। দূরে কোথাও বৃষ্টি হচ্ছে তা পরিষ্কার বোঝা যায়। 15-20 মিনিটের যাত্রা শেষে আমরা পৌঁছালাম ঝুলন্ত ব্রিজের ঘাটে, কিন্তু পুনরায় বৃষ্টি নামতে শুরু করায় আর নৌকা থেকে নামা হলো না। বৃষ্টি আর ঝড় বাতাসের কারণে পলয়েল পার্কেও আর নামা হলো না। আমাদের আজকের ভ্রমণ সংক্ষিপ্ত করে আমরা ফিরে যাচ্ছি আমাদের হোটেল রুমে। খরচের একটি চার্ট আমি আপনাদের সুবিধার্থে ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আর যাবার আগে অবশ্যই অনুরোধ রইল, আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো ভ্রমণ অভিজ্ঞতা ভাগাভাগি করার জন্য। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।